আজ আমি তোমাদের করাবো কোণের সমান করে কোণ অঙ্কন। এটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের, 45 ডিগ্রি কোণে সমান করে কোণ অঙ্কন করো। আর কি করবে, চাঁদার সাহায্যে 45 ডিগ্রি আগে একটা কোণ আঁকবে, 45 ডিগ্রি নিলে তারপর কি করবে, চাঁদা বসাবে। ৪০, ৪৫, ৪৫ ডিগ্রি কোণ নিলে, এটা হলো। তারপর কি করবে, লিখে দেবে কত, 45 ডিগ্রি কোণ। এবারে যে কোনো মাপ নিয়ে সরলরেখা টানবে, তারপর কি করবে, এবারে এটা কি করবে, যে কোনো চাপ নিয়ে, এটা বৃত্তচাপ নিয়ে এটা কাটবে, ঠিক আছে, কোণের সমান করে যে কোনো চাপ নিয়ে এটা কাটলে, এবারে এখানে বসিয়ে এটা কেটে নেবে। এই মাপটা নেবে, এটা এই মাপটা নেবে, এইখানে যেটা ছেদ করেছে এই মাপটা নিয়ে এখানে কাটলে, যে মাপটা নিয়ে কেটেছে ঠিক সেই মাপটা নিয়ে এই বৃত্তচাপটা কেটে নেবে। বোঝা গেছে, সেই এটা নিয়ে এই বৃত্তচাপটা এইখান থেকে এনে বসে যে মাপ নিয়ে কাটবে, সেই একই বৃত্তচাপ নিয়ে এখান থেকে এটা কেটে দেবে। এবারে কি করবে, যোগ করবে, তাহলে এটা নাম দাও এ বি সি, এটা নাম দাও পি ইউ আর, এ বি সি আর পি কিউ আর, লিখে দেবে কি, এখানটা আমি লিখে দিচ্ছি তলা না, যে এ বি সি কোণ তলায় তলা লিখবে, এ বি সি এর সমান করে কোণ পি কিউ আর অঙ্কন করলাম। অঙ্কন করলাম কোন এ বি সি এর সমান করে কোন পি কিউ আর অঙ্কন করলাম, অতএব এ বি সি সমান পি কিউ আর, এটা কত ডিগ্রি ছিল আমার, 45 ডিগ্রি, এটা লিখে দেবে। বোঝা গেছে, কোণের সমান করে কোন অঙ্কন, কোণের সমান করে কোন অঙ্কন, বোঝা গেল। একটা যে কোনো চাঁদার সাহায্যে কোন অঙ্কন করে নেবে, সেই কোণের সমান করে কোন অঙ্কন করলে, তারপর একটা সরলরেখা টানবে, এখানে কি করবে, যে কোনো চাপ নিয়ে একটা বৃত্ত কেটে নেবে, সেই একই চাপ নিয়ে এখানে একটা কাটলে, তারপরে কি করছো, এখান থেকে এই মাপটা নিয়ে কাটছো, আর এইখানে বসে এই মাপটা নিয়ে কেটে নিচ্ছ, এখানে এটা লিখে দেবে 45 ডিগ্রি, কারণ এটাও তো 45 ডিগ্রি, দেখো চাঁদা দিয়ে দেখো এটা 45 ডিগ্রি হয়েছে, 45 ডিগ্রি, চলো এটাও দেখো 45 ডিগ্রি, একটু ছোটো করতে হতে পারে কিন্তু নিয়ম আছে, দেখো একটু একটু বেড়ে গেছে আমার, একটু বেড়ে গেছে, 46 হয়ে গেছে, ঠিক আছে, 45 আর 46 মাঝখানে হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেছে, আচ্ছা ঠিক আছে, বোঝা গেছে, আচ্ছা তাহলে বোঝা গেল। এবার হচ্ছে তোমার 75 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো, 75 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করো, আগে একটা কোণ আঁকবে, চার সাহায্যে বসাবে, ৭০, ৭৫ মতো কোণ আঁকতেই পারো, 75 ডিগ্রি, এঁকে নিলে ঠিক আছে। তারপর কি বার হচ্ছে, কম্পাসটা নেবে, যে কোনো চাপনি একটা চাপনি কেটে নেবে, কেটে নেবে, এবার তুমি যে চাপটা নিয়ে কেটেছো সেই চাপটা নিয়েও করতে পারো, বা সেটা নিয়েও করতে পারো, সেটা নিয়ে করলেও কোনো ভুল নয়, বা এখান থেকে এটা মেপে নেবে, বা এখান থেকে এটা মেপে নিলে, এখান থেকে এটা মেপে নিলে, মেপে নিয়ে এখানে বসিয়ে কাটছো, এখান থেকে এই মাপটা মেপে নিয়ে এখানে বসিয়ে কাটছো,
এখানে বসিয়ে কাটছো, বোঝা গেল? যে কোনো চাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে, এবার এই মাপটা মেপে নেবে, এইখানে বসিয়ে যে এখানে বসে একটা কাটছো, এখানে বসে একটা কেটে নেবে, ঠিক আছে? এবার কী করে স্কেল দিয়ে জুড়ে দেবে। নাম দিয়ে দেবে এ সি ডি, এ বি সি এটা কত ছিল, 75 ডিগ্রি, এ বি সি সমান 75 ডিগ্রি, এ বি সি কোণ এ বি সি কে সমদ্বিখণ্ডিত করা হলো, সমদ্বি করা হলো, সমদ্বিখণ্ডিত করা মানে কি, সমান দুভাগে ভাগ করা। অতএব এ কোণ এ বি ডি সমান কোণ ডি বি সি, এ বি ডি এইটা একটা আর কোণ ডি বি সি সমদ্বিখণ্ডিত করা হলো, তাহলে বোঝা গেল। এবার আমি অনুশীলনী শুরু করো, কোষে দেখি 22.3 পেজ 268, কোণের সমান করে কোণ অঙ্কন করলাম, তারপরে কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করলাম, বোঝা গেছে? আচ্ছা এবারে প্রশ্নমালায় চলে যা। আচ্ছা এবারে কি আছে, চাঁদার সাহায্যে নিচের কোণগুলি আঁকি, 22.3 পেজ 268 চাঁদার সাহায্যে নিচের কোণগুলি আঁকি, এগুলো তোমরা আগেই করেছো, 30 ডিগ্রি, 42 ডিগ্রি, 30 ডিগ্রি, তারপর হচ্ছে 42 ডিগ্রি, প্রথমে কি হচ্ছে 30 ডিগ্রি, এক একটা 30 ডিগ্রি কি করবে, চাঁদার সাহায্যে যে কোনো মাপ নেবে, মানে বসাবে, ১৭ প্রশ্নমালাতেই করিয়েছিলাম তোমাদের এগুলো কোন আঁকা, তাও এ বি সি এটা কত, 30 ডিগ্রি লিখে দেবে, কোণ এ বি সি সমান 30 ডিগ্রি, বোঝা গেল? আর তারপরে কত হচ্ছে 42 ডিগ্রি, মাপ নেবে, মাপ নেবে 42 ডিগ্রি, বসাবে, যেহেতু কোনে আমরা তোমাদের আগেই এগুলো বলেছি, খাতার বাঁদিক থেকে অঙ্কন করছি, তখন তলার স্কেলটা নেবো সবসময়, 40, 41, 42, এটা কি করবে মাপ, পি কিউ আর কোন চিহ্ন একটা দিয়ে দেবে, ঠিক আছে? আর লিখে দেবে কোন পি কিউ আর সমান হচ্ছে 42 ডিগ্রি, 42 ডিগ্রি, বোঝা গেল? আচ্ছা কোন পি কিউ আর সমান হচ্ছে 42 ডিগ্রি। এবার ধরো এবার কি হচ্ছে, 105 ডিগ্রি, 105 ডিগ্রি, 105 ডিগ্রি, ঠিক আছে? আগে টানো, কী করবে, বসাবে, যেহেতু খাতার বাঁদিক বারবার বলছি, খাতার বাঁদিক থেকে তখন তলার, খাতার বাঁদিক থেকে আঁকছি, তার মানে তলার স্কেলটা আমি নেবো, 100 ডিগ্রি, 100 ডিগ্রি, এটা তলারটা 100, 100 আর 110-এর মাঝে যে একটা বড় আর বড় সেটা হচ্ছে 105, তাহলে এটা 105 ডিগ্রি, 100 ডিগ্রি গুনতেও পারো, বা 110 আর 5-এর মাঝে যে একটু বড় আছে সেটা হচ্ছে 105,
কিউ আর নাম দাও, পি কিউ আর কত হচ্ছে 105 ডিগ্রি, না লিখে দেবে পি কিউ আর সমান হচ্ছে 105 ডিগ্রি, তারপরটা কত হচ্ছে 67 ডিগ্রি। এগুলো কিন্তু তোমরা সবাই জানার কথা, তাও আমি তোমাদের এঁকে দিচ্ছি। কষাবে ষাট, একটু বড় দাগটা 65, 65, 66, 67। এক্স ওয়াই জেড 67, কোণের চিহ্ন দিয়ে দেবে, আচ্ছা লিখে দেবে এক্স ওয়াই জেড সমান হচ্ছে 67 ডিগ্রি, তারপর কত 88 ডিগ্রি, 88 ডিগ্রি, তারপর হচ্ছে 88 ডিগ্রি। যে কোনো মাপ নেবে, বসাবে তলার স্কেলটা 80, এটা 85, 86, 87, 88, 88 মানে 90-তে কম আর কি। এ বি সি লিখে দেবে 88 ডিগ্রি, তাহলে এ বি সি সমান হলো 88 ডিগ্রি, তারপর হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। কি করবে, মাপ নেবে যে কোনো, বসাবে এটা হচ্ছে তলারটা নেবো 120। তলার সবসময় মনে রাখবে তলার স্কেলটা ব্যবহার করব, যেহেতু খাতার পাদিক থেকে আঁকছি 120 ডিগ্রি। এটা হয়ে গেল 120 ডিগ্রি, লিখে দেবে তলায় তলায় লিখবে, কারণ তলায় জায়গা আছে। পি কিউ আর সমান হচ্ছে 120 ডিগ্রি, নাম আপনার দিয়ে দিও পি কিউ আর, যেহেতু লিখে নিলাম আগে নাম দেবে তারপর লিখবে। পি কিউ আর সমান হচ্ছে 120 ডিগ্রি, পি কিউ আর সমান হচ্ছে 120 ডিগ্রি। এরপর চলে যান 205 ডিগ্রি, ২০৫ ডিগ্রি, 180 থেকে বেশি, 180 থেকে বড়, তাহলে আমি কি বলেছি 180 থেকে বড় 205 ডিগ্রি, তখন আমি আগে এগুলো শিখেছি কি 360 থেকে এটা বিয়োগ করবে, 360 থেকে 205 বিয়োগ করলে 551, ঠিক আছে। আর তাহলে আমার কত হলো, তার মানে 360, কারণ একটা বিন্দু চারদিকে কোন কত 360, 360 থেকে 205 বিয়োগ করে কত হলো 155, তার মানে আমি কী করবো এখানে 155 ডিগ্রি কোণটা আঁকবো। আগে ওটা টানবে, বসাবে, 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 বসালে তারপরে কোনটা 155, 150 নিচেটা ধরবে, 150, 155, 155, ওটা জুড়বে,
এটা হয়ে গেছে 150, এদিকটা কত হয়ে গেল 205 ডিগ্রি। এখানে নাম দিয়ে দেবে এ বি সি, এটা কত হলো 205, এদিকটা 155 করলে তাহলে এটা 205 ডিগ্রি, এ বি সি সমান 205 ডিগ্রি। এ বি সি সমান হলো 205 ডিগ্রি, বোঝা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে 282 ডিগ্রি, তার মানে আমার 360 থেকে এটাকে বিয়োগ করে 360 থেকে 282 বিয়োগ করলাম, 360 থেকে 282 বিয়োগ করলাম, বিয়োগ করলে 8, এটাকে 9 78 ডিগ্রি, এটা কত হলো 78 ডিগ্রি। আচ্ছা, এবারে আমি তাহলে 78 ডিগ্রি এটা কোন আনব, 78 ডিগ্রি নিলে এবার এখানে বসাবে, সত্তর পঁচাত্তর বড় দাগটা, 76 77 78 এটা 78 ডিগ্রি হলো, তাহলে এটা কত হবে 282 ডিগ্রি, এটা কত হবে 282 ডিগ্রি। পি ইউ আর 282 ডিগ্রি, এটা কত হলো 282, এটা পুরোটা হয়ে গেছে 282 ডিগ্রি, লিখে দেবে পি কিউ আর সমান 282 ডিগ্রি, পি কিউ আর সমান হচ্ছে 282 ডিগ্রি। আচ্ছা, এবার ধরো পরেরটা দেখো, বোঝা গেছে সবাই? ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ উৎপন্ন করে সেই মাপের কোণ চাঁদ দিয়ে আঁকি, ওই কোণে সমান করে কোণ আঁকি। তাহলে আগে কত, 3 PM, আমাদের কি বলেছে 3 PM, এটা হচ্ছে দুই একটা শুরু করবো, দুই 3 PM, 3 PM এর সময় কত হয় ধরো, এটা ঘড়ি, এটা এই এটা ঘড়ি ধরো, এটা আমি ভাবছি এটা ঘড়ি, ঠিক আছে, একটা বিন্দু আছে, এই বিন্দু চারদিকে, তাহলে এখানে পুরো পুরো এই এই কোণটা কত 360 ডিগ্রি, একটা বিন্দু চারদিকে যে কোণগুলো হয় তার সমস্ত সেটা কত 360 ডিগ্রি, 360 ডিগ্রি। আর আমার ঘড়ির কাঁটা কটা আছে 12, 360কে 12 দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করলে 3 × 36 তার মানে 30, তাহলে এক একটা কাঁটা এখানে আমার কত ধরতে হবে 30 ডিগ্রি করে, এক একটা কাঁটা কত ধরতে হবে 30 ডিগ্রি করে, তাহলে এক একটা কাঁটা এই যে 12টা কাঁটা আছে তাহলে একটা কাঁটা হচ্ছে 30 ডিগ্রি। আর 3 PM মানে আমি কী করবো, 3 কে 30 দিয়ে গুণ করলাম 90, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো 90 ডিগ্রি, সেই 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, সেই কোণের সমান করে আর একটা কোণ আঁকতে হবে, বোঝা গেল? তাহলে এখানে কত, 3 PM মানে আমি কত ডিগ্রি কোণ আঁকবো, 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো, ঠিক আছে? আচ্ছা, 90 ডিগ্রি কোণ তুমি আঁকতে পারবে। এবারে দেখো স্কেল দিয়ে করতে হবে, চাঁদা সরি চাঁদা দিয়ে, 90 ডিগ্রি তো ওইটা, ঠিক আছে, এতটা করার দরকার নেই, তুমি নাম দিয়ে দিলে এ বি সি, এ বি সি এই কোণের সমান করে কোণ আঁকতে বলেছে, কোণের সমান করে কোণ আঁকতে বলেছে, তার মানে আমি যে কোনো চাপ নিয়ে বলেছি, যে কোনো চাপ নিয়ে করলে এই মাপটা মেপে নেবে, এখানে বসিয়ে কাটছো, এখানে বসে এখানে বসে কাটলে, এখানে বসে এটা কাটছো, এখানে বসে এটা কাটছো, তারপরে কি করছো ওটা জুড়ে দেবে, ডি নাম দিয়ে দাও, তাহলে লিখে দেবে এ বি সি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এবিসি সমান
করে, ও না সমদ্বিখণ্ডক না, সমান করে কোণ আঁকতে পারবে, সরি সরি, সমান করে কোণ 90 ডিগ্রি কোণ আঁকলে, সরি ভুল হয়ে গেছে, এটা সমদ্বিখণ্ডক না, এটা আঁকবে না, 90 ডিগ্রি কোণটা আঁকলে, এটা ভুল হয়ে গেছে, এটা সমদ্বিখণ্ডক না, আঁকে ওই কোণে সমান করে কোণ আঁকি, আমি সমদ্বিখণ্ডক এঁকে দিয়েছিলাম, 90 ডিগ্রি, এটা একটু মুছে দিলে 90 ডিগ্রি, তাহলে এখানে আবার টানবে, তার মানে এবার স্কেল দিয়ে বৃত্তচাপ করতে হবে, অসুবিধা নেই কিছু, ওখানে করলে একই চাপ নিয়ে এখানে করে দিলে এই মাপটা নেবে, এখানে বসিয়ে এখানে একটা কেটে নেবে, কেটে নিয়ে কি করবে এটাকে জুড়ে দেবে, এটা কি করবে জুড়তে হবে, পি কিউ আর এটাও কত হলো 90 ডিগ্রি, এটা লিখবে না, লেখাটা লিখে দাও, এখানটা এটা লিখবে, আমি এখানে লিখে দিচ্ছি কোণ এ বি সি এর সমান করে, বিশেষ সমান করে কোণ পি কিউ আর অঙ্কন করা হলো, পি কিউ আর অঙ্কন করা হলো, পি কিউ আর অঙ্কন করা হলো কোণ কতে এ বি সি পি কিউ আর সমান কত 45 সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি, সমান কত হলো 90 ডিগ্রি, সমান হচ্ছে কত 90 ডিগ্রি, বোঝা গেল 3 PM, তাই 90 ডিগ্রি কেন হলো বুঝতে পারলেন, কারণ টোটাল একটা বিন্দু চারদিকে 360 ডিগ্রি কোণ হয়, আমার 3 PM মানে কটা কাঁটা আছে 12টা কাঁটা, তার মানে 360 কে 12 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হলো, তা এক একটা কাঁটা কত হলো 30 ডিগ্রি করে, তা 3 PM মানে তাহলে কত হবে।